Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর খোসা ভাজা। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি মোটা মোটা করে কেটে নেওয়া আলুর খোসা। একদম পাতলা করে কাটলে হবে না, একটু মোটা মোটা করে, যখন আলুর খোসাটা বাদ দেবেন তখন একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এবার আলুর খোসাগুলোকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। ঠিক আলু ভাজা যেভাবে আমরা কেটে থাকি ওই একই রকমভাবে আলুর খোসাগুলোকেও ঝিরিঝিরি করে বা মিহি করে কেটে নিচ্ছি। আলুর খোসাগুলো কেটে নিয়ে খুব ভালো করে চটকে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে। আমার আলুর খোসা কাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে। আলুর খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আলুর খোসাটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে খোসাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এতে সামান্য পোস্তও ছড়িয়ে দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন যদি না আগে খেয়ে থাকেন। খেয়ে থাকলেও তো অবশ্যই আবারও করবেন। আমি 5 মিনিটের জন্যে গ্যাস কমিয়ে দিয়ে এটা রেখে দিচ্ছি। হয়ে গেছে একদম ভাজা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে এই রেসিপি তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।